আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব ইহুদিদের সম্পূর্ণ ইতিহাস, মানে ইহুদি কারা এবং এদের উদ্দেশ্য কি। সেই সঙ্গে জানব ইহুদি মাজহাব কিভাবে শুরু হয়েছিল, আর ইহুদি মাজহাব ইসলামের সঙ্গে কি কি চেয়ে থাকে, আর এই ইহুদিরা তাদের বুকের মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রেখেছে। আর এরই সঙ্গে আমরা জানব যে এই ইহুদি জাতিরা কোন কোন সময় এবং কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করেছিল। এই ইহুদিরা কোন সেই পুরনো নিশানা যেটিকে আজও খুঁজে চলেছে। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। সেই জন্য আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইহুদি হলো এমন খারাপ জাতি, এটি এমন নাফরমান জাতি যারা হাজারো বছর নিজের সৃষ্টিকর্তা মানে আল্লাহ তাআলার নাফরমানি করে কাটিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জামানা থেকে বনী ইসরাইল নামের এই জাতির সূচনা হয়েছিল, আর এই ইহুদি জাতির সেই প্রথম থেকে ঝগড়া ঝামেলা করার অভ্যাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর অনেকবার লানত করেছেন, আর বনী ইসরায়েলের ধোকাবাজের সম্পূর্ণ কাহিনীকে কোরআনুল কারিমের মধ্যেও বর্ণনা করেছেন। যারপর এই জাতিকে শাসকের সিংহাসন থেকে নামিয়ে দিয়ে তারপর শাসন করার দায়িত্ব মুসলমানদের হাতে তুলে দেওয়া হয়। এই পৃথিবী ভরে জাতিদের মধ্যে ইহুদি জাতি হলো সেই একমাত্র জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দোষী বলেছেন। কুরআনুল কারিমকে খুব ভালো করে যদি রিসার্চ করা হয় তাহলে ইহুদিদের যে দোষ তা প্রকাশ্যে চলে আসবে, আর সেগুলোকে আজকের এই ভিডিওতে আপনারা নিজেই বুঝতে পেরে যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ইহুদি জাতি সে প্রথম থেকে প্রতিশ্রুতিকে ভঙ্গ করত। শেষ পর্যন্ত তুর পাহাড়কে এদের মাথার উপর ঝুলিয়ে রাখা হয়েছিল, কিন্তু এরপরও এদের যে প্রতিশ্রুতি ভঙ্গ করার চলন সেটি প্রতিনিয়তই থাকলো। আর এরা কুরআনুল কারিমের আয়াতকে বিক্রি করে নিজের গান বাজনার স্বাদ পূরণ করত, দ্বিতীয় জনকে নেকি করার জন্য আহ্বান তো করত কিন্তু নিজেরা করত না। আর এদেরকে ফেরাউনের সেই জুলুম থেকে বাঁচানো এবং সমুদ্রকে ভাগ করে রাস্তা তৈরি করে দেওয়ার পরও এরা আল্লাহ তাআলার নাফরমানি করতেই থাকলো। আর এমনই করে যখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতেন, তো তখন এই জাতির মানুষেরা একটি বাছুরের পূজা করতে শুরু করে দেয়। তাদের এই কর্মকাণ্ডকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের মাধ্যমে আদেশ করলেন সেই গরুকে জবাই করে দাও। তো এই কথা শুনে সেই মানুষেরা আশ্চর্য হয়ে গেল। তারপর তারা মুসা আলাইহিসসালামকে বলতে লাগলো, আপনি যান আর আল্লাহ তাআলার কাছে গিয়ে সঠিক আদেশ নিয়ে আসুন। আর এমনভাবে এই জাতিরা মুসা আলাইহিসসালামকে পাঁচবার তুর পাহাড়ে পাঠিয়েছিলেন, শুধু এই জন্যই যে কেননা তারা গরুকে জবাই করা থেকে বেঁচে থাকতে চেয়েছিল। সেই সঙ্গে এই মানুষেরা প্রকাশ্যে ঘোষণা করত যে তারা আল্লাহকে নিজে চোখে না দেখা পর্যন্ত ঈমান নিয়ে আসবে না। তো যাই হোক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোনো রকম পরিশ্রম ছাড়াই আসমান থেকে খাবার পাঠাতে শুরু করলেন, তো তখনও এই মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মকে সঠিকভাবে পালন না করে সেই খাবারকে আসা বন্ধ করেছিল। আর তারপর তারা হযরত মুসা আলাইহিসসালামকে বলে তাদের জন্য খাবারের বন্দোবস্ত করে দেওয়া হোক, মানে ধান গম সবজি যেন এই জমিন থেকে উৎপন্ন করা হয়। সেই সঙ্গে আমরা এটিও জানি যে মরুভূমির উত্তপ্ত হাওয়া থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এদের উপরে মেঘ এসে ছায়া করত। কিন্তু এত সব কিছু পাওয়ার পরও এই মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেনি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটি বস্তিতে প্রবেশ করার সময় মাপ চাওয়ার আদেশ করলেন, যদিও এই আদেশকে মানার জন্য কোনো রকম সমস্যা ছিল না বা পেরেশান হওয়ারও কোনো কারণ ছিল না। কিন্তু কে জানে এই জাতি কেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানেইনি, যেখানে আবার আল্লাহ তাআলা নিজের রহমত দ্বারা এই বস্তিতে ১২টি কাবিলার জন্য আলাদা আলাদা ১২টি পানির ফোয়ারা তৈরি করেছিলেন, যাতে করে এই মানুষদের মধ্যে পানিকে নিয়ে যেন কোনো ঝগড়া ঝামেলা না হয়। কিন্তু এমন সহানুভূতির পরও এই মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নবীদের পিছনে খারাপ খারাপ কথা বলতো, আসমান থেকে পাঠানো পয়গম্বরদেরকে হত্যা করা এবং তাদেরকে ফাঁসিতে চড়ানোতেও থেমে থাকেনি। আর এরাই হযরত ইয়াহইয়া আলাইহিসসালামকে হত্যা পর্যন্ত করেছিল, আর হযরত ঈসা আলাইহিসসালামকে সুলিতে চড়ানোর পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিকল্পনাকে নষ্ট করে হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে জীবন্ত উঠিয়ে নিয়েছিলেন। আর এই ইহুদিরা ঈসা আলাইহিসসালাম মনে করে তার মতোই দেখতে অন্য একজনকে সুলিতে চড়িয়ে দেয়। এরা দাবি করত যে পয়গম্বর শুধুমাত্র বনী ইসরায়েলের মধ্য থেকে আসবে, এই জন্য এরা বনী ইসমাইলের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসেনি, আর হযরত জিব্রাইল আলাইহিসসালামকে নিজেদের এক নম্বর শত্রু মনে করত। সেটি এই জন্য যে কেননা হযরত জিব্রাইল আলাইহিসসালাম ওহির মাধ্যমে এই মানুষদের পরিকল্পনার খবর আল্লাহর নবীদের কাছে পৌঁছে দিতেন। ইহুদিরা এটিও বলতো জিব্রাইল আলাইহিসসালাম নবীদের জন্য কোনো ভুল মানুষকে বেছে নিয়েছে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এদের কোনো মানুষের মুখ থেকে কোনো সত্য কথা বেরিয়ে পড়তো তখন সে পরে আবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে খারাপ খারাপ কথা বলতো। আর বড় দাবি করে এই জাতির মানুষেরা বলতো যে আমরা হলাম আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় জাতি, আর জাহান্নামের আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। যদিও এই ইহুদি জাতির নিজেদের মধ্যে ভীষণ ঝগড়া ঝামেলা হতো, এরা নিজেদের মধ্যে হত্যা মারামারিও করতো,
আর কাবিলাতে গিয়ে কাবিলার মানুষদেরকে সে বস্তি থেকে বের করে দিত, যেমনটি এখন তারা ফিলিস্তিনের সঙ্গে করছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের আগে এই মানুষেরা একজন নবী আসার কথা বলতো, আর মদিনাবাসীদেরকে বলতো যে যখন এই নবী আসবেন তখন আমরা তোমাদের সঙ্গে বোঝাপড়া করে নেব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সেই ইহুদিরা সবচেয়ে খারাপ শত্রুদের মধ্যে একজন হয়ে গিয়েছিল। আর তো আর এই মুসলমানরা জাদু শিখত এবং শেখাত, আর এই জাদুর দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ করে দিত, আর এই জাদুকে হযরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে জুড়ে দিত। যদিও কুরআনুল কারীমের মধ্যে উপস্থিত আছে যে হযরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে জাদুর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এই ইহুদিরা একবার জাদু করেছিল, এছাড়াও একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জখম করার চেষ্টা করেছিল। আর আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানত না, বরং একজন বাদশাহ বলে মেনে থাকে। নিজেদের পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই মানুষেরা কঠিন কঠিন প্রশ্ন করত, আবার তাদের সাথে মুসলমানদেরকেও তাদের মতো করে কাজ করতে উস্কানি দিত। মানুষদেরকে সবসময় হকের রাস্তা থেকে, সত্যের রাস্তা থেকে এবং আল্লাহর রাস্তা থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করত, আর মানুষজনের মাল ও সম্পদকে এরা নাজায়েজভাবে ভক্ষণ করত। এই জাতি এই জমিনের উপরে দুইবার ভীষণ বড় ঝগড়া ফাসাদ করেছিল। আর তো আর অন্যজনের স্ত্রীদের উপর বদনজর দেওয়া এবং তাদের সঙ্গে নিজের বোন এবং মেয়েদেরকেও জিনাকারী আর বোধকারী করার অভিযোগ লাগিয়ে দিত, আর এমন ফালতু কাজ করার জন্য একটুও লজ্জাবোধ করতো না। যখন হযরত মুসা আলাইহিসসালাম ইহুদিদেরকে ফিলিস্তিনের শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম দিয়েছিলেন, তো তখন এই ইহুদি জাতির মানুষেরা বলেছিল, হে মুসা, আমরা সেখানে একদমই যাব না, সেখানে তুমি যাও আর তোমার আল্লাহকে নিয়ে যাও, কিন্তু আমরা যাবই না, আমরা তো শুধু এখানে বসে থাকবো। আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা সময় এমনও ছিল যখন এই ইহুদি জাতি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জাতি ছিল, কিন্তু এদের নোংরা কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাসকের গদি থেকে সরিয়ে দিয়েছিলেন। আর ইহুদিরা যেহেতু কোরআনুল কারিমকে মানে না, সেই জন্য এরা জানে না যে আমরা আল্লাহ তাআলার দরবার থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, সেই জন্য এরা আজও আল্লাহ তাআলার কাছাকাছি নিজেদেরকে সবচেয়ে পছন্দনীয় মনে করে থাকে। সেই জন্য তারা এটিও দাবি করে যে আমরাই হলাম এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে কাছের জাতি, আল্লাহর সবচেয়ে প্রিয় জাতি এবং পছন্দনীয় জাতি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।